লুমিস মেথড ইউজ করে আমি প্রথম এই সিরিজে যে ভিডিওটা বানিয়েছি তাতে দেখেছি এই প্রসেস ফলো করে অ্যামেজিং থ্রি ডাইমেনশনাল হেড আঁকা সম্ভব। যদি না দেখে থাকো দেন আই বাটনে ক্লিক করো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শিল্প সমগ্র এগেন। আজ আমরা দেখব এই সিরিজের সেকেন্ড ভিডিও, লুমিস মেথড ইউজ করেই ফ্ল্যাট অ্যাঙ্গেলে কীভাবে হেড আঁকতে হয়। ফ্রন্ট ভিউ বা সাইড ভিউ উভয় ক্ষেত্রেই এই লুমিস মেথড বা লুমিস অ্যাপ্রোচ সমানভাবে কাজ করে। লেটস জাম্প ইন। শুরু করব একটা বল বা বৃত্ত দিয়ে যা হলো ক্রেনিয়াম, এবং এই বলের দুই সাইড কেটে এভাবে বাদ দিয়ে দেব। আগেও বলেছি যে সাইড প্লেনের হাইট হবে মেন সার্কেলটার 2/3। ভালোভাবে দেখলে সামনে থেকেও সাইড প্লেনটার কিছু অংশ দেখা যাবে। এবারে স্থির করে নাও হেডটা উপর দিকে নাকি নিচের দিকে তাকিয়ে আছে। এটা আঁকার সব থেকে ইজি প্রসেস হলো আইব্রো থেকে কানের অ্যাঙ্গেলটা মিলিয়ে দেখা। যদি কান ভ্রুয়ের নিচে থাকে তাহলে হেডটা উপর দিকে তাকিয়ে রয়েছে, কান ভ্রুয়ের উপরে থাকলে হেড নিচের দিকে ঝুঁকে রয়েছে। আর যদি কান ও ভ্রু ক্রেনিয়ামের সেন্ট্রাল পয়েন্টের সাথে সমান অ্যাঙ্গেলে থাকে তাহলে অবভিয়াসলি হেড তাকিয়ে আছে একদম স্ট্রেট। ভ্রু ও কানের উপরের অংশ বসবে এই মাঝ বরাবর। একটু আগেই বলেছি সাইড প্লেনটা মেন সার্কেলের 2/3 হয়। এটা খুব ইম্পর্টেন্ট কারণ সাইড প্লেনের অর্ধেকটা হবে পুরো মুখের 3/1। সুতরাং এই মাপটা কাজে লাগিয়েই সেন্ট্রাল লাইনের নিচে এভাবে মার্ক করব যা হবে বটম অফ দ্য নোজ বা নাকের শেষ অংশ বা নিচের অংশ। একই মাপের আরেকটা লাইন মার্ক করব নিচের দিকে যেটা হলো চিন বা চিবুকের রিপ্রেজেন্টেশান। ভ্রু থেকে একই মাপে উপরের দিকে মার্ক করলাম টু অ্যাড দ্য হেয়ার লাইন। এখান থেকে কপাল এবং ব্রহ্মতালু দুটো আর কি মিট করছে। এবার সাইড প্লেনের নিচ থেকে নিচের চিন লাইন অ্যাটাচ করলে আমরা পেয়ে যাব জ লাইন বা চোয়াল। নাও অ্যাট দ্য সেন্ট্রাল লাইন অফ দ্য মাস অ্যান্ড সাজেশন অফ গলা। একমাত্র ফ্রন্ট ভিউর ক্ষেত্রেই হেডশেপের সেন্ট্রাল লাইন আর ক্রেনিয়ামের সেন্ট্রাল লাইন একই হয়, নয়তো মুখটা যেদিকে তাকিয়ে আছে সেন্ট্রাল লাইনটাও সেই দিকে ওরিয়েন্টেড হবে। মেন সার্কেলটার বাইরে সাইড প্লেনটার বটম হাফ অংশে কান বসবে। আগে সমস্ত অ্যাঙ্গেলের ক্লাস নিই, দেন ফিচারগুলো দেখব। রিমেম্বার, কানটা সাইড প্লেনের নিচের হাফ অংশেই বসবে, মুখটা নিচের দিকে বা উপরের দিকে যেদিকেই তাকিয়ে থাক না কেন এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে না। আর এই কানের দ্বারা হেড টিল্ট বা মাথাটা কোন দিকে ঝুঁকে রয়েছে সেটা ইন্ডিকেট করা হয়। পরের ক্লাসে দেখব প্রোফাইল ভিউ বা সাইড ভিউ এবং এর রিলেটেড ফিচার্সগুলো। আনটিল দেন প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো ফর মেনি ফাইন আর্ট ক্লাসেস।